যখন আমাদের নিদানের সময় চলে আসবে, মৃত্যুর সময় যখন আমাদের চলে আসবে, পৃথিবীর কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না। পৃথিবীর যত ধরনের প্রযুক্তি আসে, যদি আপনি সকল প্রযুক্তিগুলো আপনি প্লে করেন, কোন ধরনের প্রযুক্তি আপনাকে কাজ করবে না। আপনি যেখানে থাকেন না কেন, সেইখান থেকে গিয়া মালাকুল মাউত আল্লাহর ওই ফেরেশতা আপনাকে ধরে আনবে। পড়ি না আল্লাহু আকবার। فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي فُرْقَانِهِ الْمَجِيدِ جَرَى جَنِنَ مَشَّتِ بُرُنْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال تعالى في شان حبيبه آمرا ومخمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما جوان كل اللهم صل على مولانا محمد وعلى সম্মানিত হাজিরিন, দরুদ পড়লে আমাদের হৃদয়ে শান্তি লাগে। দরুদ যখন আমরা মুখ থেকে উচ্চারণ করি, আমাদের হৃদয়ে একটা প্রশান্তি পাই, আর সেই প্রশান্তিটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মায়ার নবী শানে দরুদ পাঠ করতেছি, আর এই দরুদের আওয়াজটা আমার নবীজি শিওরে পৌঁছে যাচ্ছে। পড়িনা সুবহানাল্লাহ, এটা আমার কথা নয়, দয়ার নবী মায়ার নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন, বড় চমৎকার করে বলেছেন, পৃথিবীর মধ্যে একজন ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিযুক্ত করেছেন একটা কারণে, সেটা হলো যখন
আমার উম্মতেরা আমার শানে দরুদ সালাম পাঠ করবে। শুধু জবান থেকে দরুদ সালামটা মুখ থেকে বের করতে দেরি হয় মাত্র, কিন্তু আমি নবী শিওরে আমার রওজা মোবারকে তার নাম বাবার নাম সহ আমার শিওরে এসে পৌঁছতে এক ন্যানো সেকেন্ডও দেরি হয় না। পড়ি না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে দরুদ সালামের আওয়াজ আসতে হবে না জোরে, আরো জোরে আসতে না জোরে, জোরে পড়া যাবে তো ইনশাআল্লাহ। একটু ট্রাই করে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাপাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দয়ার দ্বারা মায়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আজকে বসার এবং তৌফিক দান করেছে। কথা বলুন ঠিক না বে ঠিক, আরো জোরে ঠিক না বে ঠিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে এই পৃথিবীর সকল পাপ পঙ্কিল থেকে পাপের বেড়াজাল থেকে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে এই মহতী অনুষ্ঠানে আল্লাহ বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বি কারিমের দরবারে এই পৃথিবীর যত ধরনের ক্যালকুলেশন আছে গণনা আসে সেই গণনার ঊর্ধ্বে আমরা সকলেই কোটি কোটি তারও বেশি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব সভার সভাপতি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কাউকে সৃষ্টি করতেন না। আসুন সেই নবীজির দরবারে আমরা একবার কায়মন ও বাক্যে হৃদয়ের গভীর থেকে একবার সালাম পেশ করি, দরুদ পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষেপ, রাত্র অনেক হয়েছে, আরও আলোচক আছে তারা কথা বলবেন ইনশাআল্লাহ। তো ছোট্ট সময়ে ছোট্ট পরিকল্পনা অনুযায়ী আমরা অল্প কিছু সময় ইনশাআল্লাহ আমি আল কোরআনুল কারিম থেকে কথা বলবো, আল হাদিস থেকে কথা বলবো, আমলের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মানার আমল করার বুঝার যেন তৌফিক দান করে। একটু সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা একটা মহতী অনুষ্ঠান, এই মাহফিলটা একটা মোতাবাররাহ অনুষ্ঠান, এ ব্যাপারে কোনো আপনাদের সন্দেহ আছে? আছে, কারো আছে? আর এই মোতাবাররাহ অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বসার তৌফিক দান করেছেন কেবল সেই আসতে পারবে, এছাড়া অন্য কেউ কিন্তু আসতে পারবে। দেখেন তাদেরকে পাওয়া যাবে দোকানে কাস্টরে, ঘরের মধ্যে বিশ্রামাগারের মধ্যে, ঘরের মধ্যে আছে নানান কাজে ব্যস্ত, কিন্তু এই দিনে মাহফিলে আল্লাহ যাকে কবুল করেছেন কেবল সেই আসতে পেরেছেন। জোরে আওয়াজ তুলে বলুন ঠিক না বে ঠিক। তো আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে কথা শুনব, আল্লাহ আমাদের সকল আলোচনা বোঝার তৌফিক দান করুক, আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, প্যারা নবীজি রহমতুল্লিল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে এই দুনিয়ার থেকে চলে গেছেন। আমরা চাইলেও তো নবীজির সামনে আর দেখা করা মুসাফাহা করা সম্ভব না, কথা বলুন ঠিক না বে ঠিক। কিন্তু যদিও নবীজির সামনে মুসাফাহা করা দেখা করা সম্ভব নাও হয়, তবে আমাদের জন্য আল্লাহ নবী একটা বাণী, তার মোবারক জান্নাতি জবান থেকে একটা বাণী আমাদের জন্য দিয়ে গেছেন। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবীরা রে, আজ থেকে 1500 বছর পূর্বে আমার উম্মতেরা আকুল আবেদন নিয়ে আমাকে দেখতে চাইবে, আমার ভালোবাসা শিখতে হবে। আজ থেকে 1500 বছর পরেও আমার কিছু উম্মতেরা এবং মাহফিল সাজাবে আমার ভালোবাসায়, কোরআনের মাহফিল সাজাবে। সেই আমার উম্মতের জন্য কিছু মেসেজ তোমরা দিয়ে দাও, সেটা হলো কয়লার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা আলিমান
ফাকাআন্নামা জারানি, পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার যে উম্মত আমার আলেমের মজলিসে বলল বসলো, আমার আলেমের সাথে দেখা করলো, সেজন্য আমি নবীর সাথে দেখা করলো, পড়ি সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওমান সাফাহা আলিমান ফাকাআন্নামা সাফাহানি, আমার যে আখিরি জামানার উম্মত আমার কোন উম্মতের সাথে মুসাফাহা করলো, কোন উম্মতের মধ্যে আলেমের সাথে মুসাফাহা করলো, সেজন্য আমি নবীর সাথে মুসাফাহা করলো, সুবহানাল্লাহ। এরপর বলেছেন, ওমান জালাসা আলিমান, আমার যে উম্মত কোন আখিরি জামানার আলেমের সাথে বসলো, সেজন্য আমি নবীর সাথেই বসলো। বলা হয়েছে, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওমান জালাসানি কানা মাইয়া ফিল জান্নাহ, পড়ি না সুবহানাল্লাহ। আর আমার যে উম্মত আলেমের সাথে একই মজলিসে বসবে, ওই উম্মত আর আমি একই জান্নাতে থাকব, পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে আলেম ওলামা এসেছেন, এখনো আছেন, সামনে আসবেন, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? তাহলে আলেম ওলামার মজলিসে আমরা বসতে পেরেছি না? নবীর ওয়াদা অনুযায়ী এসেছেন, আল্লাহ যদি কবুল করে, নিকামও যদি করতে পারেন, মাইয়া ফিল জান্নাত, জান্নাতের ভিতরে আপনি এবং নবীজি একই জান্নাতে থাকবেন, পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এরকম মোতাবারক অনুষ্ঠানে আসার দরকার আছে না নাই? এর জন্য জোর আরজ করব, বাসা বাড়ির মধ্যে এখনো যে আমার ভাইয়েরা বাবাজিরা আছেন, বিনয়ের সাথে আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে মাহফিল প্যান্ডেলে চলে আসুন। প্রতিদিন আপনাদেরকে ডাকা হবে না, প্রতিদিন আমার অনুষ্ঠান আয়োজন করা হবে না, কেননা আপনার হায়াতের জিন্দিগি অনেক ছোট, অনেক ছোট হায়াত জিন্দিগিটা, এটা কতক্ষণ আছে আপনার হায়াত এটা আপনি জানেন না। একটা বছর পর আবার মাহফিলটা ইনশাল্লাহ হয়তো এখানে অনুষ্ঠিত হবে, কিন্তু আপনি মাহফিল নেক্সট টাইম এক বছর পরে বসতে পারবেন কি পারবেন না, এই সিকিউরিটি গ্যারান্টি আপনি কিন্তু দিতে পারেন না, কথা বলুন ঠিক কি না? এর জন্য দিনে মাহফিল, দিনে অনুষ্ঠান যেখানে আমরা দেখব সেখানে বসে পড়বো, কথা বলুন ঠিক না? ঠিক না? সম্মানিত হাজিরিন, আর উপস্থাপনা দীর্ঘায়িত নয়, আমি আল কুরআনুল কারিম থেকে একখানা আয়াত আপনাদের সম্মুখে, আমি আপনাদের খেদমতে আমি আরজ করেছি, ইনশাআল্লাহ সেই আয়াতটা নিয়ে এবং নামাজ সম্পর্কে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করবো। বিমাশিয়াতিল্লাহিল আজিম, আল্লাহ আমাদের কবুল করুক। আর একটা বার পুরকষ্ট করে পড়ুন, আমিন। আমার বাবা জীবন ধরাম, আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আলু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা, জবানগুলো এক করে পড়ি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কালু যারা বলে, রাব্বুনাল্লাহ আমার রব আল্লাহ, আমার মালিক একজন আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক প্রদান করেন, যে আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, ওই মালিককে একমাত্র আমি বিশ্বাস করি, কথা বলুন ঠিক না? ঠিক। এরপরে বলা হয়েছে, কালু রাব্বুনাল্লাহ, আমার যে বান্দা বলবে আমার রব আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, আর ওই কথার উপরে